প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি প্রকাশ করব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাঁচজন বাঘিনী কন্যা তালিকা। অর্থাৎ এই পাঁচজন রাজনীতিবিদ বাঘিনী কন্যা যখন রাজপথে বক্তৃতা প্রদান করে, তখন তাদের লেকচার শুনে লাখো লাখো জনতা উৎসাহিত হয়। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত পাঁচজন বাঘিনী কন্যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, টেকনিক্যাল ত্রুটির কারণে পাঁচ নাম্বারটি রেকর্ড করা সম্ভব হয়নি। বাংলাদেশের বিখ্যাত বাঘিনী কন্যার মধ্যে আজকের ভিডিও চার নম্বরে অবস্থান করছে ডক্টর দীপুমণি। দীপুমণি একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসাবে পরিচিতি পান। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 2008 সাল থেকে তিনি চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার দীপুমণি যখন রাজনৈতিক ময়দানে বক্তৃতা প্রদান করে, তখন তার কণ্ঠ থেকে যেন অগ্নিঝরা বক্তব্য আসে। তো চলুন আমরা তার বক্তব্যের একটি ছোট্ট ক্লিপ ভিডিও করে দেখাই। বলতে চাই, ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, আর মেয়াদ উত্তীর্ণ এইসব ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, এইসব তথাকথিত বাপে তাড়ানো, মায়ে খেদানো নেতৃবৃন্দ, জনগণ প্রত্যাখ্যাত নেতৃবৃন্দ, তাদেরকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, গণতন্ত্র কোনোদিনও নিরাপদে মহাসড়কে চলতে পারে না। বাংলাদেশের বিখ্যাত অগ্নি কন্যার মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে মমতাজ। মমতাজকে চিনিয়ে দেওয়ার কিছুই নেই, বাংলাদেশের সমস্ত মানুষ এক নামে গায়িকা মমতাজকে চেনে। মমতাজ বেগম, তিনি মমতাজ নামে অধিক পরিচিত। তিনি তার গানের জগতে দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তবে 2021 সালে ভারত থেকে একটি ভুয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তবে এই গায়িকা মমতাজ বেগম অত্যন্ত কঠোর রাজনীতিবিদ। তিনি যে কোনো দুর্নীতি অনিয়ম পেলে জাতীয় সংসদে অত্যন্ত কড়া ভাষায় তিনি সেটার সমালোচনা করে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক অঙ্গনে তিনি বেশ পরিচিত এবং অগ্নি কন্যা নামে খ্যাত। যে বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাভী ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। তাই এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ, তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। বাংলাদেশের বিখ্যাত অগ্নি কন্যার মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে তারানা হালিম। তিনি একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, রাজনীতিবিদ, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনিও যখন রাজনৈতিক ময়দানে বক্তব্য প্রদান করেন, তখন মনে হয় তিনি অগ্নিঝরা বক্তব্য প্রদান করে যাচ্ছেন। যে কোনো মানুষের বিরুদ্ধে বা যারা অনিয়ম দুর্নীতি করে তাদের বিরুদ্ধে এত সুন্দরভাবে তিনি বক্তৃতা প্রদান করে, যা অন্য কোনো নারী এভাবে করতে পারে কিনা আমার জানা নেই। তো প্রিয় দর্শক, আপনারা যদি কেউ তারানা হালিমের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমরা কি ভুলে গেছো সেই মুক্তিযোদ্ধার কথা, যার একটি হাত কেটে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার আরেকটি হাত কেটে নিয়ে বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার দুটি পা কেটে নিয়ে বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর দিকে ধাবিত হতে হতে সে বারবার উচ্চারণ করেছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের অগ্নিকন্যার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে রুমিন ফারহানা। রুমিন ফারহানাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নেই। রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত একাদশ
জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2019 সালের 28 মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন। বিএনপির এই নারী নেত্রী রুমিন ফারহানা অনেকটাই স্পষ্টবাদী। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শুরু করে মানুষের অধিকার এবং সর্ববিষয়ে তিনি সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক ময়দানে ভাষণ দিয়ে থাকেন। আপনারা যদি কখনো রুমিন ফারহানার ভাষণগুলি শোনেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা অগ্নিকন্যা রুমিন ফারহানাকে বলা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন অগ্নিকন্যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই পাঁচজন অগ্নিকন্যার মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।